সবার এই এলাকার মানুষ ক্ষিপ্ত। সত্য কথা ক্লিয়ার করছি যে আমাদের যারা আছে অনেকে এই এতদিন কেটে কোনো রাস্তা হয়নি, আমরা এই এলাকায় ভোট বয়কট করবো কিন্তু বলছি বয়কট করবো, তারপরে যে না মানে এইরকম প্রেশার পর্যন্ত অনেকে এসেছিল। তা আমরা যথারীতি যেখানে যেখানে জানানোর দরকার করেছি, প্রশাসনিকভাবে চেষ্টা হচ্ছে, কিন্তু টেন্ডার কন্ট্রাক্টটা যদি না লাগে কারো তো করার কিছু নেই। একবারে দেখে সবার টেন্ডার ক্যান্সেল, রাস্তার তো টেন্ডার পাস হয়েছে বা কাজ যেহেতু আপনাদের শুরু হয়েছে, তো বিগত 6 মাস ধরে কাজ চলছে এবং এলাকার মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে তারা, যে রাস্তাটা দীর্ঘ কয়েক দশক কেটে গেল, এই রাস্তায় কাজ আরম্ভ হয়েছে। তো এলাকাবাসীর জানতে ইচ্ছা করছে বা আমাদেরও জানতে ইচ্ছা করছে, ঠিক এখনও এই তো ডিসেম্বর শেষই হয়ে গেল, নতুন বছর পড়ছে, নতুন বছরে বা ঠিক কত মাসের মধ্যে এই রাস্তাটা একটা কমপ্লিট হতে পারে, একটা অ্যাপ্রক্স মোটামুটি বলেছে 6 মাসের মধ্যে প্রায় কমপ্লিট রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি দেখলাম এই দড়ই পাড়াটায় 100 মিটারের আশপাশে একটা এলাকা জুড়ে, এই যেটা একটু আগে শুভ বলেছিল আপনাদের খাঞ্জাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে দীর্ঘদিনের যে নোংরা আবর্জনা, ওক্ষেত্রে আমি বলে দিচ্ছি কোটার উপর আপনার প্লাস্টিক রয়েছে, আপনার চাদর ছেঁড়া রয়েছে, তিরপল ছেঁড়া রয়েছে, চিপ রয়েছে, পলিথিন, যেগুলো ওই যে একটা করে পুকুর এবং রাস্তার মধ্যবর্তী যে লাগানো হচ্ছে যে সাপোর্টের জন্য, তো ওইখানে ফেলা হচ্ছে বা ঢালা হচ্ছে, এগুলা কিন্তু দীর্ঘমেয়াদী রাস্তার ক্ষেত্রে ভবিষ্যতের জন্য একটা সম্ভাবনা যে এখানে ফাটল বা ধস নিতে পারে, সেদিকে কিন্তু আপনারা অবশ্যই দায়িত্ব সহকারে এদিকটা দেখবেন। ওখানে কিন্তু এলাকাবাসী অভিযোগ করেছিল, না হলে সেই দায়িত্ব সেখানে যদি পরে কোনো রূপ হয় রাস্তা ধস নামে, সেই দায়িত্ব কিন্তু আপনার দিকে নিতে হবে, অর্থাৎ প্রশাসন কিন্তু এদিকটা আমার রিকোয়েস্ট আপনারা একটু দৃষ্টিপাত করুন। এমনিতে টোটাল ঘাটাল মহকুমাটাই ডুবার প্রথম ঘাটাল মানে ডুবে যায় স্বাভাবিকভাবে, যেটা মেন আমি দেখছি যেটা ঘাটাল রোডে, সেক্ষেত্রে সেখানে দেখলাম যে টোটাল ঘাটাল পাঁচ কোলা যে রাস্তা আছে সেটা হয়তো পুরোটা ঢালাই হচ্ছে কিনা যায় না, বা আমি যেটা একটু শুনলাম যেখানটা নাকি নিচু এলাকা সেখানে ঢালাই করে তারপরে ওরা পিছবে। আচ্ছা, এবারে এরকম এখানে করা যেত কিনা, এক আর দুই যে পিচ রাস্তার যে গ্রিপটা পাবে মানে গাড়ি চলাচলের জন্যে, আর এমনি ঢালাই রাস্তার যে গ্রিপটা সেটা কি সেম মানে একই হবে, মানে আমি যে পিচ রাস্তা দিয়ে গাড়ি চালাতে যে সুবিধাটা পাবো স্বাভাবিকভাবে, ঢালাই রাস্তায় আমি অনেক জায়গায় দেখেছি হয়তো যে বিভিন্ন জায়গায় আওতা হয়ে যায় না, সেখানে কি হয় ঢালাই রাস্তায় খুব স্লিপ করে গাড়িটা, গাড়িগুলো স্বাভাবিকভাবে খুব স্লিপ করে, পিচ রাস্তার ক্ষেত্রে অনেকটা কম, তো এই জিনিসটা আর যে করে চেঞ্জ করলে যদি আমাদের যেখানটা নিচু এলাকা সেরকম যদি হয় কি না, ওইখান থেকে রাস্তাটা মানে অনেকটা সরু হয়ে আসছে, ওটা কি কারণ? আচ্ছা, এক একটা বলি, জয়দেব বাবু যেটা বলেছেন, এই আমাদের বসন্ত বাবু যেটা বলেছে এইটা আমি বলে দিই যে বেনিফিসিয়ারি কমিটি হয়েছে, আমরা খবর পাইনি, ডাকা হয়, সেটা করা দরকার, কিন্তু দরকার করে আমি যেটা বললাম এটা আপনারা হয়তো মনে আলাদা ভাবছেন, ভূমিকা রয়েছে তা নয়, আমি অনেক আছে তোমার বেঁচো কম বেঁচো কিছু আমরা বারবার বলি যে আমাদের নিচু এলাকা
ম্যাক্সিমাম রাস্তা রাস্তায় হয়ে যায়, সেই কারণে যদি ঢালাই হয় মানে ভালো হবে। কারণ বীজ যেটা বলেছিল দিনাজপুর কোথায় গেছিলো আমাদের ব্লক স্তরে, যে পিচ থেকে রাস্তা থেকে মিনিমাম 3 ফুট নিচে যদি জল থাকে তাহলে তবেই সেই রাস্তা ঠিক হবে, আর তা না হলে ওই রাস্তার মুখামুখি জল থাকে, রাস্তা তো শুকনো আছে, মুখামুখি জল থাকলে পিচ রাস্তা কখনো ঠিক হবে। কারণ আমাদের এখানে সয়েল খুব খারাপ, কারণ মাটি এঠেল মাটি, সেই মাটি মুখ পর্যন্ত জল থাকলেও ভিতরটা একদম মানে ভিজে পরল হয়ে যাবে, যে কোনো সময় উপরটা শুকনো ঠিক আছে, যখনই গাড়ি কোনো যাবে চেপে বসে তারপরে ঠিক আছে, 1 বছর ঠিক করেই নষ্ট হবে, সে করে দিয়ে কন্ট্রাক্টার সঙ্গে চলে যাবে। যে 5 বছরের একটা টেন্ডার নেওয়ার পরে 5 বছর তার নেওয়া থাকে, সেই মেয়াদে আপনারা দেখেছেন এলাকাটায় রাস্তায় রয়েছিল কন্ট্রাক্টার যেটু কাজ করে বেশি পয়সা দিয়েছে, তারপরে আসছে আমি সার্বভৌমিক টাকা দিব। রাস্তা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, সম্মুখীন হতে একটা মিটিং না থাকে এককভাবে তো কাজ করা সম্ভব নয়। আমরা দুজন গিয়ে বললাম এটা কী করছেন, এটা কী করছেন, বা মাল মেটেরিয়াল দেখার পক্ষে তিনি কী কাজ না আছে সেগুলো পর্যবেক্ষণ করে দেখা, যাতে করে কাজটা ভালো করে হয়, সেটার জন্য একটা সর্বসম্মত টিম দরকার আছে। কিন্তু আজকে টাকা হয়েছে মূলত এই রাস্তাটি সংস্কার হচ্ছে, রাস্তাটি আমাদের যতটুকু আছে এখানে দেখবেন স্টিমটা কী আছে না আছে, তোমাকে বলবো স্টিমটা দেখবে, আমাদের কলেয়ারে কাজ হবে বা কী মেটেরিয়ালস ভাগটাগ আছে বা কতটা চওড়া কতটা থিকনেস সেই বিষয়গুলো দেখার আছে, সেগুলো দেখতে হবে। ইঞ্জিনিয়ারকে দরকার হলে আমাদের আমাদের পঞ্চায়েত ইঞ্জিনিয়ার তো সেদিন কালকে কথা জন্য দেখেছিলেন, সে বলে আমি ঠিক বুঝতে পারছি কী ইঞ্জিনিয়ার জানেন সে বলে বুঝতে পারছি, যা হচ্ছে আমাদের তো দেখতে হবে আইনমাত্রী অন্তত যে ঘটনা তো ঠিক ঠিক কতগুলো বুঝতে পারবো, অনেকগুলো আইটেম ধরে আছে, প্রথমত মরাম তারপরে ব্যাগ মনে হয় আছে, তারপরে যে ঢালাই যাবে এবং আমাদের যে রপ্তানি থেকে সম্ভবত টেন্ডার তাড়াতাড়ি গাছ কাটা হয়ে গেল, কাটা হয়ে গেলে সেদিকে মাটি ফেলে কিছু বাকি আছে, কিছু পাইলেন বাকি আছে, সেগুলো কাজ চলছে, আবার মাটিরও সমস্যা আছে, তো সেভাবে রাস্তাটা আমাদের সবাই দায়িত্ব, রাস্তাটা ভালো করে যাতে হয় সবাই বুঝে নেওয়ার দায়িত্ব, এই বিষয়টা করলো বাকি যারা আছেন পরামর্শ দেবেন কীভাবে কী করলে রাস্তাটা হবে ভালো সবার সেই বিষয়গুলো আসবে। নিমতলার পর পর্যন্ত যে রাস্তা আমরা প্রাথমিক পর্যায়ে পঞ্চায়েত যখন মিটিং থাকে তার আগে আমরা জেনেছিলাম যে রাস্তাটি পিচ রাস্তা অনুরোধ হয়েছে, সেই মতো পঞ্চায়েতের মাধ্যমে তখন কথা ছিল দীপকবাবু পঞ্চায়েতের তরফে মানুষ প্রচার করে এই পঞ্চায়েতটি ছিলেন একটি লিঙ্কের কমিটি তৈরি করার জন্য সভায় ছিল, এবং সেই সভায় ওই যে রাস্তাটি তৈরি হবে তার প্রাথমিক যে কার্যকলাপের যে স্কিম ছিল টোটালি স্কিমটা ছিল সেই স্কিমটা সম্পর্কে আলাপ আলোচনা করেছিল। এই রাস্তাটা তৈরি করতে গেলে প্রাথমিক পর্যায়ে যে কাজটা ছিল সব থেকে বড় কথা প্রাথমিক পর্যায়ে যেটা ছিল যে 12 ফুট 6 ইঞ্চি পিচ এদিকে 3 ওদিকে 3 তাহলে 6 12 6 8 ফুট 6 ইঞ্চি মানে 19 ফুট রাস্তা তারা ক্লিয়ার করার জন্য প্রাথমিক পর্যায়ে যখন জেসিপি টেসিপি আমাদের মিটিং হয়ে গেল একটা কমিটি হয়ে গেল কমিটি হয়ে যাওয়ার পর তারপরে ওই রাস্তার যে আঁকা মূল ব্যাপারটা হচ্ছে ওইখান থেকে কিসমত থেকে একেবারে শ্রীরামনগর পর্যন্ত যে রাস্তার আঁকা একমাত্র শ্রীরামনগর প্রাথমিক বিদ্যালয় থেকে বাজারের বের করে ওই যে ট্রান্সফর্মার আছে ওইখান পর্যন্ত যদি বাদ দেওয়া হয় ওই খেলটাই শুধু একমাত্র 18 ফুট বা 20 ফুট বা 25 ফুট রাস্তা বের হবে, তার বাইরে যে রাস্তাটা আছে টোটালটাই কিন্তু কোথাও 6 ফুট কোথাও 8 ফুট কোথাও 10 ফুট একেবারে এইখান পর্যন্ত আমাদের এই খালার পর্যন্ত একেবারে ওই খাল পর্যন্ত ওইখান থেকে যে রাস্তাটা আছে সেইটা একেবারে 6 ফুট 7 ফুট 8 ফুটের বেশি কোথাও নেই, তারপরে ওইখান থেকে এসে রক্তলা থেকে আপনি এইখান পর্যন্ত আমাদের ডিপিএ পর্যন্ত হয়ে গেল, ওখান পর্যন্ত আপনি 20 ফুট 25 ফুট 30 ফুট যা বলতে হয়ে গেল, তারপর থেকে যে রাস্তাটা আছে আপনি একেবারে নিমতলা পর্যন্ত
কোথাও কিন্তু 8-10 ফুটের মধ্যে কোথাও কিন্তু রাস্তা নেই এবং বিভিন্ন রকম অবরোধ ফেলা ফেলা যাবতীয় যা কিছু হয়ে আছে। তাহলে ওই রাস্তা যখন ইঞ্জিনিয়ার এলো, ইঞ্জিনিয়ার এসে দেখলো প্রাথমিক পর্যায়ে যখন এসেছিল ডিপিআর করতে যখন রাস্তাটা কি ডিপিআর এর আগে ইঞ্জিনিয়ার এসে দেখে দেখে আমাদের গতবারে এর ধান কাটা হলো, আপনার হচ্ছে গরমের ধান কাটা হলো, তারপরে জেসিবি মেশিন এলো এসে সে বিশেষ করে আমাদেরকে দুর্বল করে বলবো তুমি মাটি তো আগে মাটিটা তো তার কাজ করে রাস্তাটাকে চড়া করার চেষ্টা করবে, প্রাথমিক পর্যায়ে সে সেই মতোভাবেই যতটা সম্ভব চেষ্টা করবে, তাহলে জমি অনেকটা জমি কিভাবে রাস্তায় জমি অনেক জমি কাটা হয় সবুজ সাপ্তাহ পর্যন্ত জমি তান্ত্রিক পানি করে মাটি খুলে জমি নষ্ট করে তারপরে এসে আমাদের শিক্ষারা, তারপরে এসে আমাদের ওই পচাখানা, তারপরে এসে আপনার মাদলবাবু এবং বটুহাইদের প্রবা ওইখান থেকে এসে মানে ওই পর্যন্ত মানে একবার মারাত্মক হচ্ছে পাইনি, তারপরে এসে মানে বিরাট ব্যাপারে সব ওইখানে তোলে, তারপরে প্রশান্ত গেল চলে গেল পরবর্তীকালে আবার খারাপ আলোচনা করে ইয়ে হবে ঠিক বর্ষাটি হয়ে চারিধার তখন রাস্তা ব্যাপার আমিও প্রথম অবস্থাতে আমাদের সঙ্গে যখন আলোচনা হয় আমি যে রাস্তা হিসাবে স্যাংশন হলো সেই ধরনের মিটিং টিটিং হলো, আলাপ আলোচনা হলো, কাজ শুরু হলো, এলাকার জনমানুষের প্রচার হলো যে এখান থেকে এখান পর্যন্ত বি রাস্তা, কিন্তু পরবর্তীকালে যখন এটা আবার অন্য কিছু হবে তখন তো ঢুকে গেছে কৈবল থেকে ঘুরতে হবে যে বি রাস্তা হয়েছিল আবার কেন অন্যভাবে কাজ করে এখন আলোচনা হবে বলছেন এগুলো বিপদ পেছনে তার বক্তব্য কোনো জিনিসই স্থায়ী নয় সবই অস্থায়ী ব্যাপার, কিন্তু তার মধ্যে আপনাকে ভেবে চিন্তে দেখে বুঝে কাজ পাস করতে হবে এবার স্কিপ করে আমাদেরকে ঢালাইয়ে কনভার্ট করব, ঢালাইয়ে কনভার্ট করে আমরা অনুমোদনের জন্য পাঠাবো, অনুমোদন হয়ে গেলে তারপরে কাজ হবে যে যেটা বলবে সেটাই হবে, কিন্তু প্রাথমিক যে কাজটা পাইলিং পিচ করলেও আপনাকে পাইলিং করতে হবে, পিচ করলেও আপনাকে 4 ইঞ্চি মোড়াকে স্প্রে করতে হবে, তারপরে আপনাকে আবার 4 ইঞ্চি আপনাকে মোটা গুটি ওই গুটি বলতে মানে পাথর আর ঘ্যাল দিয়ে আপনাকে করতে হবে, খালাইগুলো আপনাকে করতে হবে, এটা হচ্ছে সিস্টেম, কাজটা দেখে দিয়ে বুঝে দিয়ে করে দেওয়া সহজ হয়ে গেল, এইটা করার জন্যই আজকে আলাপ আলোচনা করার জন্যই বা বাকি খেলে থেকে এখন কিছুক্ষণ পর্যন্ত রাস্তাটা প্রথমে ওরা যে বেডটা তৈরি করছে যেটা স্প্রেড করছে মোরামের যে 4 ইঞ্চি মোরামের যে প্রাথমিক যে স্প্রেডটা করছে যে বেডটা করছে 10-15 ফুট জায়গা